নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপশির পাকশালায় তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, একদম সামান্য উপকরণ দিয়ে ঘরে থাকা দই বড়া। যেমন হবে নরম তুলতুলে, আর খাইতেও কিন্তু হবে জাস্ট অসাধারণ। দেখো কতটা নরম তুলতুলে। তো চলো রেসিপিটা শুরু করে দাম, আশা করো খুব ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। দই বড়া তৈরি করার জন্য এই জায়গায় কিন্তু আছে বিউলির ডাল, ভেজানো 5 ঘন্টা আগে, খুব ভালো করে ভিজবে। তো সেই জন্য 5-6 ঘন্টা কিন্তু মিনিমাম এটা কিন্তু রাখা লাগবে। আর দেখবেন যখন কালাইয়ের বীজটা ফাঁকা হয়ে গেছে এরকম, দুইটা কিন্তু খুব সহজেই আলাদা হয়, তার মানে এটা পারফেক্টভাবে এটা কিন্তু খুব ভালো ভিজছে। দেখো সবগুলো কালাইটাই কিন্তু, সবগুলো কালাইয়ের দানা যে আছে সেগুলো কিন্তু সবগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আর খুব সহজেই কিন্তু বীজটা কিন্তু আলাদা হয়ে যাওয়া লাগছে। দেখো এইভাবে কিন্তু বোঝা লাগবে যে কলাইটা ভালোভাবে ভিজছে। এটা কিন্তু বাটার জন্য কিন্তু শিলনোড়ায় ব্যবহার করে লাগছে, মিক্সার থাকলে অবশ্যই মিক্সারে ব্যবহার করে পান, তাতে কিন্তু আরও বেশ ভালো সুবিধা হবে। ভেজাটা ভালো হলে বাটাটা কিন্তু খুব সহজেই এটা যায়। ডালটা কিন্তু খুব ভালো করে বাটিয়ে নিয়েছেন, দেখো একদম কিন্তু মিহি করি, একদম মিহি করি। এইভাবেই কিন্তু ডালটা বাটা লাগবে। ডালটা কিন্তু সবগুলো সুন্দরভাবে বাটিয়ে নিয়েছ, দেখো একদম কিন্তু মিহি করি। এবার কিন্তু এটা ভালোভাবে একপাশে এইভাবে কিন্তু ফেটানো লাগবে, এইভাবে এটা সুন্দর করে এইভাবে একপাশে কিন্তু এইভাবে ফেটানো লাগবে। খুব ভালো করে কিন্তু এই ডাল বাটাটা ফেটা লাগবে এইভাবে। এটা কিন্তু খুব ভালো করে এটা কিন্তু ফেটে নিয়েছে, আর দেখো কতটা ফুলছে। এটা কিন্তু এইভাবে একপাশে ঘুরি ঘুরি কিন্তু ফেটা লাগবে, আর যখন এইভাবে কিন্তু ফুলবে তার মানে এটা একেবারে রেডি। তো আরও একটু চেক করার পদ্ধতি আছে। একটা কিন্তু বাটিতে এইভাবে জল নিয়ে এইভাবে একটু ডালের যে ব্যাটারটা আছে সেটা কিন্তু দিলে, জলের মধ্যে যদি এইভাবে ভাসি থাকে তার মানে ব্যাটারটা কিন্তু একেবারে রেডি। দেখো এটা খুব সুন্দরভাবে কিন্তু ভাসিয়েছে। এবার কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছেন, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছেন। এবার ভাজার জন্য কিন্তু তেল দেওয়া লাগবে, অবশ্যই এটা কিন্তু সাদা তেল ব্যবহার করা লাগবে। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছেন। এবার কিন্তু বড়াটা করে ভাজি নেব। এইভাবে কিন্তু বড়াটা করে দেওয়া লাগবে একটু গোল গোল করে, তাহলে কিন্তু বেশ সুন্দর হবে দেখতে। এটা কিন্তু উল্টে পাল্টে লালচে করে ভাজিয়ে নেওয়া লাগবে। আর বড়টা কিন্তু দারুণ ফুলছে। দই বড়ার কালারটা যখন উল্টে পাল্টে এইভাবে লালচে কালার হবে তখন কিন্তু এটা নামিয়ে নেওয়া লাগবে। কালারটা কিন্তু একদম একদম কড়া যে লাল সেটা কিন্তু না, একটু সোনালি কালার। কাছ থেকে দেখে লাগছে, দেখো কালারটা ঠিক যেন এরকম হয়। আর বাদ বাকি যে বড়াগুলো আছে ঠিক একইভাবে কিন্তু ভাজি নেওয়া লাগবে। এই দই বড়াগুলো কিন্তু একইভাবে ভাজি নিয়েছ, আর দেখো কতটা ফুলছে। দই বড়াটা ভেজানোর জন্য এই জায়গায় জল, তাতে দেওয়া লাগবে হচ্ছে লবণ, জলটায় দেওয়া লাগবে হচ্ছে চিনি, আর এক চিমটে কিন্তু এটা হিং, একদম কিন্তু সামান্য পরিমাণ। এটা ভালোভাবে একটু হচ্ছে মিশিয়ে নেওয়া লাগবে, লবণ চিনি আর হিং তার জলটার সাথে। তারপরে এই দই বড়াটা করে যে আছে বড়াটা করে এটা কিন্তু দেওয়া লাগবে এইভাবে। আর বড়াটা করে দেখো কতটা ফুলছে, আর দেখো কতটা নরম একদম কিন্তু তুলতুলে এই বড়াটা। এটা কিন্তু এইভাবে 10 মিনিটের মতো জলে বড়াটা এইভাবে ভিজানো লাগবে। ওটা ভিজতে ভিজতে এই পেশে তেঁতুল আছে এরকমই কিন্তু পাকা তেঁতুল লাগবে, তাতে দেওয়া লাগবে জল, জলটা দিয়ে এইভাবে কিন্তু ভালো করে
তেঁতুলের যে পাল্পটা আছে সেটা কিন্তু বের করে নেওয়া লাগবে। খুব সহজেই কিন্তু এই তেঁতুলের চাটনিটা তৈরি করিম দই বড়ার। এবার তেঁতুল থেকে এর যে বীজ আছে এটা কিন্তু এইভাবে কিন্তু ফেলাই দেওয়া লাগবে, একদম কিন্তু পারফেক্ট দোকানের মতোই চাটনিটা তৈরি করিম একদম কালার সহ। তো তেঁতুলের পাল্পটা এক সাইডে রাখে এপাশে কড়াইতে বসে দিয়েছিলাম, আর কড়াইতে গরম হচ্ছে, তাতে দিয়ে দিই হচ্ছে চিনি। চিনিটা কিন্তু ক্যারামেল করে নিম কিছুই না, চিনিটা দেওয়ার পরে এইভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করলেই কিন্তু চিনিটা গলবে আর সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হবে। এক সাইড থেকে যখন এইভাবে কালারটা চলে আসবে তখন কিন্তু এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করলে সব পাশে কিন্তু কালারটা সুন্দরভাবে ক্যারামেলের তৈরি হবে। চিনিটা কিন্তু সুন্দরভাবে দেখো গলছে, আর ক্যারামেলটা যে আছে এটাও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখো এরকম কিন্তু ক্যারামেলের কালারটা তৈরি করা লাগবে। এবার দেওয়া লাগবে এই জায়গায় জল। প্রথমে একটু দলা কিন্তু ভাব হবে জল দেওয়ার ফলে, তাতে ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু অটোমেটিক গলে যাবে। এই জায়গায় দেওয়া লাগবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া যাতে কালারটা খুব সুন্দর এটা হয়, আর দেওয়া লাগবে হচ্ছে লঙ্কার গুঁড়া। এতে দেওয়া লাগবে হচ্ছে বিট নুন, দিয়ে এটা খুব ভালো করে একটু মিশিয়ে নিন। কালারটা দেখো একদম কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে। এবার দিয়ে দিন তেঁতুলের যে পাল্পটা আছে সেটা। এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে তেঁতুলের পাল্পটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে নেওয়া লাগবে। তেঁতুলের চাটনির কালারটা দেখো একদম কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। এইভাবে করবেন দেখবেন কালারটাও যেমন পারফেক্ট হবে চাটনিটাও কিন্তু একেবারেই পারফেক্ট হবে। আর এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখো একদম কিন্তু ঘন হয়ে যাচ্ছে, এই টাইমেই কিন্তু নামা লাগবে। আর ঠান্ডা হতে হতে আরও একটু কিন্তু ঘন হয়ে যাবে চাটনিটা, চাটনিটার ঘনত্বটা ঠিক এরকম হবে, দেখো একদম কিন্তু ঠিক এরকমই হবে। এবার কিন্তু সবুজ চাটনিটা তৈরি করে নিন, তার জন্য দুইটা আছে এই জায়গায় কাঁচা লঙ্কা, আছে দুই টুকরো কিন্তু আদার স্লাইস, আর এই জায়গায় আছে হচ্ছে বিলেতি ধনে পাতা। তো এটা কিন্তু যে নর্মাল ধনে পাতা আছে সেটা দিয়েও কিন্তু তৈরি করে পান। তো সবগুলো এগুলো কিন্তু বাটি নিন। বাড়তে বাড়তে এই জায়গায় দিয়ে দিই হচ্ছে স্বাদ মতো একটু লবণ, আর একটু কিন্তু চিনি, এটা দিয়ে বাটি নিম, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিশবে। সবুজ চাটনিটা কিন্তু একেবারেই রেডি। এ পেশা চাটনিগুলো তৈরি করতে করতে দই বড়াটা কিন্তু বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর দেখো কত সুন্দর কিন্তু একদম কিন্তু নরম হয়ে গেছে। এবার এর থেকে যে জলটা আছে এটা কিন্তু এইভাবে জলটা কিন্তু বের করে নেওয়া লাগবে যাতে কোনো জল না থাকে দই বড়া, এইভাবে কিন্তু জলটা বের করে নেওয়া লাগবে। সবগুলো বড়ার থেকে কিন্তু জলটা করে এইভাবে কিন্তু বের করে নেওয়া লাগবে। সবগুলো বড়ার থেকে কিন্তু জলটা করে বের করে নিয়েছাম একদম, আর এতে কোনো জল নেই। আর দই বড়ার যে দইটি আছে এইভাবে কিন্তু ভালোভাবে কিন্তু ফেটে নেওয়া লাগবে দইটা। এবার বড়াটার উপরে দইটা কিন্তু এইভাবে দেওয়া লাগবে যাতে সবগুলো বড়ায় যেন খুব ভালো করে দইটা হয়। দই বড়াটা দইটা কিন্তু দিয়ে নিছি সুন্দরভাবে। এবার যে সবুজ চাটনিটা আছে এটা কিন্তু দিয়ে নিন, আর সবুজ চাটনিটার ঘনত্বটা ঠিক দেখো এরকমই কিন্তু লাগবে। সবুজ চাটনিটা কিন্তু সুন্দরভাবে দিয়ে নিছ, আর হচ্ছে তেঁতুলের যে চাটনিটার ঘনত্বটা দেখো নামানোর পরে একটু ঠান্ডা হয়ে গেছে, তো এটার ঘনত্বটা ঠিক যেন এমনই হয়, এটা এবার তার উপরে দিয়ে দেন। তেঁতুলে চাটনিটাও কিন্তু সুন্দরভাবে দিয়ে নিছ একদম সব দই বেড়াতে সমানভাবে। এবার দিয়ে দিন হচ্ছে অল্পে একটু শুকনো লঙ্কার গুঁড়া, তাতে দেখতে বেশ সুন্দর লাগবে। আর অল্প একটু দিয়ে দিই হচ্ছে জিরে গুঁড়া একদম সামান্য পরিমাণ।
আর অল্প পরিমাণ দিয়ে দিই হচ্ছে বিট নুন। লাস্টে একটু ঝুরি ভাজা দিয়ে কিন্তু একদম কিন্তু ফিনিশিং। খুব সহজেই কিন্তু বাড়িতে এইভাবে কিন্তু দই বড়াটা তৈরি করা যায়, সেটা তো ভিডিওতে দেখলেন যে কত সহজে তৈরি করা যায়। আর এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সত্যি কিন্তু অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এরকমই নিত্য নতুন আর সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। দেখো কতটা সুন্দর হচ্ছে দই বড়া। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে।